তোমার নবীর হাতিয়ার, তুমি একজন তোমার নবীর সৈনিক, তোমার নবীর হাতিয়ার, তোমার দাম আছে না নেই? আরেকবার বলো, দাম আছে। তাহলে নিয়ত করে এসেছো বাবা তোমরা সকলে, তাই না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম নাম্বার, প্রথম নাম্বার হাদিসে সেখানে লিখিত হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক আপনার আমার সকলকে নিয়তের দিকে খেয়াল করে বান্দা কোন নিয়তে কোন কাজ করছে, বুঝতে পেরেছো না? তুমি নিয়ত করেছো মসজিদে যাবে, জোহরের নামাজ পড়বে, নামাজ পড়ে দোয়া কালাম পড়বে, কোরআন তেলাওয়াত করবে, চলে আসবে। আরো একজন মানুষ ওই জোহরের নামাজে যাচ্ছে, সে নিয়ত করেছে জোহরের নামাজে যাব, জামাতে নামাজ পড়ব, সবাই যখন বেরিয়ে যাবে মসজিদের ঘড়িটা চুরি করলে বাড়ি যাব, দুটো নিয়ত সমান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আল্লাহ কি জানে না নিয়তের সম্পর্কে? এই নিয়তের সম্পর্কে জানে না? তোমরা যারা এখানে এসেছো আল্লাহ তোমাদের নিয়ত সম্পর্কে জানে না? যদি কারো নিয়ত ভুল হয়ে থাকে আরো একবার নিয়ত করে লাও, আল্লাহর কোরআন এবং রসূলের হাদিসের ফুলের বাগানে আজকে আমরা এসেছি, আমি নিয়ত করলাম, নিয়ত করে নাও। নিয়ত করেছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের নিয়তের দাম আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, নিয়তের দাম আছে। কেমন দাম আছে? আল্লাহর বান্দা, পবিত্র জিলহজ মাসে হজ পাকে যাচ্ছেন, মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে প্যাকেটগুলো পিঠে করে হাতে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লায় হজে যায়। আল্লাহ পাকের একজন বান্দা, ওই বান্দাটা হলেন একজন রাখাল, রাস্তায় দাঁড়িয়ে আছে, আর রাখালটা হাজি সাহেবকে দেখার পরে তার কাছে গিয়ে সালাম দিলেন, হাজি সাহেব আপনি একজন আল্লাহর মেহমান, আল্লাহর কাবার মেহমান, আল্লাহ পাকের হাসি বান্দা হওয়ার জন্য আল্লাহর কাবা বাইতুল্লায় যাচ্ছেন, আমি একজন রাখাল, আল্লাহ পাক আমাকে সে সৌভাগ্য দান করেনি, আল্লাহ পাক আমাকে সে সৌভাগ্য দান করেনি, আল্লাহর হাজি সাহেবদের সঙ্গে যদি কিছু দূর এগিয়ে দেওয়া যায়, আল্লাহর হাজি বান্দাদের যদি কিছু দূর এগিয়ে দিয়ে আসা যায়, এয়ারপোর্ট পর্যন্ত যদি এগিয়ে দিয়ে আসা যায়, আমার আল্লাহ পাক ওই হাজি বান্দা ওই সময় যে দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বান্দাদেরকে ভালোবাসে, আল মারউ মা আমান আহাব্বা, ভালো মানুষের সঙ্গী হয়ে যাওয়া, ভালো মানুষের সাথী হয়ে যাওয়া। আল্লাহ পাকের বান্দা ওই রাখালটা ডাক দিয়ে বললেন, হাজি সাহেব আপনি আল্লাহর কাবার মেহমান, আপনার প্যাকেটটা আমাকে একটু দেন, এই প্যাকেটটা একটু নিয়ে সামনের দিকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি, কিছুটা আপনার সঙ্গী হয়ে যায়। আল্লাহর বান্দা ওই সময় হাজি বান্দা বললেন, না তুমি একজন রাখাল, তোমার কাছে প্যাকেট আমি দেব না, তোমার কাছে প্যাকেট আমি দেব না, এই প্যাকেটটা তোমার কাছে দেওয়া যাবে না বাবা, তুমি একজন রাখাল। রাখালের মনে কষ্ট লাগলো, চোখ থেকে পানি বেরিয়ে কাঁদতে লাগলো। আল্লাহর হাজি বান্দা চিন্তা করলেন, আমি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যাব, আর এই সময় একজন বান্দার মনে ব্যথা দিলাম, না 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 আল্লাহ পাক পছন্দ করে না, আল্লাহ পাক ভালোবাসে না, এটা আমার করাটা কোনোদিন ভালো হয় নাই, এ আল্লাহর বান্দা রাখাল চলে এসো বাবা চলে এসো, আমার প্যাকেটটা তুমি নাও, আমার সঙ্গী হয়ে কিছু দূর চলো বাবা। আল্লাহর বান্দা রাখাল প্যাকেট দুটো হাতে করে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদে আর চুমা দেয়, প্যাকেটের গায়ে চুমা দেয়, আল্লাহ পাকের দরবারের দিকে ফিরে কাঁদে, আসমানের দিকে ফিরে কাঁদে, এ প্যাকেট তোর নসিব বড় ভালো, এ প্যাকেট তোর নসিব বড় ভালো, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তুই যাচ্ছিস, আমি একজন আল্লাহর গোলাম বান্দা হয়ে আমার মতো বান্দার যাওয়ার নসিব হলো না, তুই একটা প্যাকেট হলেও তোর যাওয়ার নসিব হচ্ছে হাজি সাহেবের সঙ্গে কাবাই, কিন্তু আমার তো যাওয়ার নসিব হয় না, তাই তোর গায়েতে আমি দুটো চুমা দিয়ে দিলাম, ওরে প্যাকেট এই আমার চুমাটা আল্লাহর কাবাই পৌঁছে দিই।
আল্লাহর বান্দা ওই সময় কিছু দূর এগিয়ে দিয়েছে রাখাল বান্দাটা ফিরে এলো আল্লাহ পাকের হাসি বান্দাগুলো 9 জিলহজ তারিখে আরাফাতের ময়দানে সবাই হাজির হয়ে গেল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ পাকের দরবারে কাঁদে আল্লাহ আপনার বান্দা হাজির আল্লাহ আল্লাহ আপনার বান্দা হাজির তমাম হাজী সাহেব গো আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে আল্লাহ আল্লাহ আমাকে কবুল করেন আল্লাহ আমার গুনাহটা মাফ করেন আল্লাহ আমাকে কবুল করেন এমন সময় একটা আওয়াজ শুনতে পায় এ আল্লাহ এ বান্দা এ হাজী বান্দারা এ বছর যত হাজী সাহেব এখানে এসেছো কোন হাজী সাহেবের হজ এ বছর কবুল হয় নাই আল্লাহর বান্দা হাজী সাহেব রাখতে থাকে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কি অপরাধ আমাদের হলো যে অপরাধের কারণে আমাদের কারোর হজকে আপনার দরবারে কবুল হলো না আল্লাহ কি অপরাধের কারণে আমাদের হজ কবুল হলো না একটা আওয়াজ শুনতে পাওয়া যায় একটা আওয়াজ শুনতে পাওয়া যায় এ বান্দা কেদো না এ বছর তোমরা যারা হজে এসেছো বাবা এ বছর যারা হজে এসেছো এ আল্লাহর বান্দা তোমরা যারা হজে এসেছো সমস্ত হাজি বান্দাদের হজ কবুল না হলেও একজন বান্দার হজ আমার আল্লাহ কবুল করেছে ওই বান্দাটা হজ পাকে আসতে পারে না ওই বান্দাটা হলো একজন রাখাল রাখাল এ হাজি বান্দারা ওই রাখালটা প্যাকেট হাতে করে নিয়ে প্যাকেটের গায়ে চুমা দিয়েছিল চুমা দিয়ে বারবার বলেছিল প্যাকেটে আমার চুমাটা আল্লাহর কাবায় পৌঁছে দিও আমার আল্লাহ ওই বান্দার অন্তকরণের দিকে তাকিয়েছিল বান্দার অন্তকরণটা আমার আল্লাহর হয়ে গিয়েছিল আমার আল্লাহ পাক ওই বান্দাটা হজে না আসতে পারলেও সর্বপ্রথম ওই বান্দার হজটাকে কবুল করেছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ